আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাচিং ক্যাপচার। আমরা যারা বিভিন্ন ট্রাফিক জ্যামে বা সিগনালে দাঁড়িয়ে থাকি, তখন আমরা যে কাজটা করি, গিয়ারে রেখে ক্লাচটা চেপে ধরে এভাবে দাঁড়াই। বাট এভাবে আদৌ ঠিক না। আর অনেক সময় আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যে যখন গিয়ারে রেখে ক্লাচ ধরে তারপরে সেলফ দিয়ে স্টার্ট দেই, তো এই কাজগুলো কোনো সময় করবেন না, এটাতে ইঞ্জিনের ক্ষতি হয়। তো সবসময় জ্যামে দাঁড়ান বা ট্রাফিক সিগনালে দাঁড়ান, যেখানে থাকেন না কেন, সবসময় গাড়িটা নিউট্রাল করে তারপর হচ্ছে আপনারা দাঁড়াবেন। কই যাবেন, কোথায় যাবেন আপনি? বামে গেলে তো বামের লেন আছে, এখানে কেন ঢুকছেন? আপনি তো এটা দিয়ে বামে ঢুকতে পারবেন না, বামে ঢুকার জন্য তো আসতা না, তো এটা দিয়ে বামা দিয়ে যাওয়ার জন্য না, এটা সোজা ডানে যাওয়ার জন্য, বামের জন্য লেন আছে আলাদা। ফাউল লোকজন যারা বলে, উনি কিন্তু বামে যেতে পারবেন না, এই রাস্তাতে বামে যাওয়া নিষেধ। উনি গেলে সোজা যেতে হবে আর ডানে যেতে হবে, উনি রং সাইড দিয়ে আইসা, উনি আইসা গরম দিতেছে। তো যে কথা বলতেছিলাম, তো যখন জ্যামে দাঁড়া থাকবেন অবশ্যই নিউট্রালে করে রাখবেন, এবং জ্যামটা যদি 2 মিনিটের বেশি হয় সেক্ষেত্রে আপনারা স্টার্ট বন্ধ করে দিয়ে দাঁড়াবেন। তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনার জ্বালানি খরচটাও কম হবে, আর আপনি যদি স্টার্ট দিয়ে জ্যামের ভিতর থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার জ্বালানি খরচটা বেড়ে যাবে। আর যখন আপনারা বাইক স্টার্ট বন্ধ করবেন বা নিউ কোথাও জ্যামে দাঁড়া থাকবেন, অবশ্যই অবশ্যই নিউট্রাল করে দাঁড়াবেন। এক্ষেত্রে আপনার ক্লাচ প্লেটের যে স্থায়িত্ব সেটা দীর্ঘ হবে। আর আদারওয়াইজ হচ্ছে আপনি যদি সেলফে আইসে ক্লাচ ধরে স্টার্ট দেন বা জ্যামের ভিতরে গিয়ারে রেখে ক্লাচ ধরে দাঁড়ায় থাকেন, সেক্ষেত্রে আপনার ক্লাচটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ক্লাচের যে কার্যক্ষমতা থাকে সেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে।